আসসালামু আলাইকুম। সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানা স্বাগতম। সাকিব এগ্রো টেকের সাপ্তাহিক আয়োজন প্রশ্ন উত্তর। আপনারা খামারি ভাইরা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখতেছেন, সেই ভিডিও দেখে আপনাদের যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্ন উত্তর দিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়ে গেছে। তো চলুন আজকে আপনাদের বেশ কিছু প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের ভিতরে এক ভাই প্রশ্ন করছেন, পুকুরের নিচে বালি থাকলে কোনো সমস্যা আছে কিনা? উনি তেলাপিয়া চাষ করবেন, তেলাপিয়া চাষের পুকুর প্রস্তুতির ভিডিওতে উনি প্রশ্ন করছেন যে পুকুরের নিচে যদি বালি থাকে সেই ক্ষেত্রে তেলাপিয়া চাষের সমস্যা হবে না। দেখেন, যে কোনো মাছ চাষের ক্ষেত্রে বালিটা সচরাচর আমরা রাখতে না করি। এখন কথা হলো যে বালি থাকলে সমস্যা কী? বালি থাকলে সমস্যা হলো দুইটা। এক নম্বর, প্রাকৃতিক খাদ্য তো মানেটা তৈরি হবে না। দুই নম্বর, আপনার মাছ মলমূত্র ত্যাগ করবে, তারপর আপনার খাবার দেওয়ার সেই খাবারগুলো পুকুরের তলদেশে যাবে, এবং কি দেখা যাচ্ছে বিভিন্ন প্রকার প্লাঙ্কটন সেগুলো মারা যায় পুকুরের তলদেশে যাবে। এখন এগুলো পচতে পারবে না বা এগুলো থেকে নতুন করে খাবার পরিণত হতে পারবে না। তো যার মাধ্যমে দেখা যাচ্ছে আপনার পুকুরে কিন্তু গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যার কারণে দেখা যাচ্ছে আপনার পুকুরে যদি প্রাকৃতিক খাবার তৈরি না হয় এবং আপনার পুকুরে যেই খাবারগুলো নষ্ট হচ্ছে সেই জিনিসগুলো যদি নতুন করে যদি খাবার পরিণত হতে না পারে বা ওগুলো যদি মাটির সাথে মিশে যেতে না পারে সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে নানাবিধ সমস্যা তৈরি হবে। এই জন্য বলা হয় যারা মাছ চাষ করবেন, মাছ চাষের পুকুরে মাটি সবসময় বেলে দোয়াশ অথবা এঁটেল দোয়াশ মাটি হলে সবচেয়ে ভালো হয়। আশা করি বুঝতে পারছেন। আবার অনেক সময় দেখা যায় যে যদি পুকুরের তলদেশে বালি থাকে সেক্ষেত্রে কিন্তু পানি থাকতে চায় না বা পানি শুকায় যেতে চায়, এটাও একটা কিন্তু সমস্যা তৈরি হয়। আশা করি বুঝতে পারছেন। আশরাফ হক ভাই নামে এক ভাই কমেন্ট করছেন যে আমি 1000 পাঙ্গাস 5000 পিস তেলাপিয়া চাষ করছিলাম, এক বছরে 32,000 টাকার খাদ্য খাইয়েছি। উনি একজন ছাত্র এবং উনি কি করছেন, 67,000 টাকা খরচ করে উনি কি পাইছে, 27,000 টাকার মাছ বিক্রি করতে পারছে। অর্থাৎ ওনার লাভ তো হয়নি, ওনার পুঁজি উঠাইতে পারে নাই। এখন উনি চাচ্ছেন মিশ্র চাষ করবেন। মিশ্র চাষের ভিতরে 4,000 পিস গলদা চিংড়ি দিবে, 2-3,000 পিস তেলাপিয়া দিবে, 500 পিস রুই কাতল মৃগেল কার্পু এগুলো মাছ দিবেন। তো এতে করে লাভবান হতে পারবে কিনা এরকম একটা প্রশ্ন করছেন। দেখেন, ওনার এখানে তিনটা বিষয় ছিল। এক নম্বর, তেলাপিয়া এবং পাঙ্গাস মাছ উনি একসাথে করতে গেছেন। ওনার জায়গা অবশ্যই ছোটো, ছোটো জায়গাতে আমরা বারংবার বলি তেলাপিয়া বা পাঙ্গাস একক চাষও করবেন না, মিশ্র চাষও করবেন না। আবার তেলাপিয়া পাঙ্গাস দুইটা একসাথে দিয়ে মিশ্র চাষ সেটা তো আরও করবেন না। মানে এটা আপনার জন্য ভয়াবহ খারাপ অবস্থা করতে পারে, তার একটা প্রমাণ কিন্তু এই আশরাফ হক ভাই উনি কিন্তু কমেন্ট করে অলরেডি জানাই দিয়েছেন। উনি একজন ছাত্র, ওনার আমি বুঝি যে একটা ছাত্র মানুষের জন্য এই 67,000 টাকা বিশাল একটা টাকা। তো এই ক্ষেত্রে উনি 67,000 টাকা ইনভেস্ট করে উনি কী করছে, ফুল টাকাও তুলতে পারে নাই বা লাভ তো দূরের কথা, উনি মেন যে ওনার যে খরচ সেই খরচও কিন্তু উনি তুলতে পারেন, খরচের অর্ধেক তুলতে পারে নাই। ওনার 40% খরচ উঠছে আর বাদ বাকি টাকা উঠেই নেই। এর পিছনে কারণ কী ছিল? এর পিছনে কারণ ছিল আমি শিওর বলতে পারবো ওনার মাছ তেমন একটা বড় হয় নাই। এবং উনি বলছেন কিন্তু অলরেডি যে এক বছর উনি মাছ রাখছে, দেখা যাচ্ছে এক বছরের মাছ কিন্তু তেলাপিয়া মাছ কিন্তু ভাই এক বছর রাখতে নেয়, তেলাপিয়া মাছ 4 মাস চাষ করতে হয়। 1 মাস নার্সারি করবেন, 3 মাস চাষ করবেন, 4 মাস, এই টোটাল 4 মাস আপনি তেলাপিয়া বিক্রি হবে, 3 পিস থেকে দিয়ে যাবে, সেই জায়গায় উনি এক বছর রাখছে, এই জায়গাতে উনি লোকসান করছেন। আশা করি বুঝতে পারছেন, তেলাপিয়া চাষ করতে গেলে আপনাকে নির্ধারিত টাইমের ভিতর বিক্রি করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন। এরপর ওনার প্রশ্ন হলো যে উনি এখন চাচ্ছেন কি, উনি আবার নতুন করে 4,000 পিস গলদা চিংড়ি দিবেন, 2-3,000 পিস তেলাপিয়া দিবে এবং কি 500 পিস সুরুই কাতর মৃগাল দিবে। কিন্তু উনি জায়গার পরিমাণ লেখে নাই, কতটুক জায়গাতে মাছ চাষ করতেছে উনি এই জায়গাটার কথা বলে নাই। আমি আশা করবো উনি অবশ্যই আমাদের কমেন্টের উত্তর দেবেন যে কতটুক জায়গাতে উনি মাছ চাষ করতে যাচ্ছেন সেটা জানাবেন। আর সবসময় আমি বলবো আপনি যেই মাছ চাষই করেন না কেন সেক্ষেত্রে ওই মাছ চাষের জন্য কতটুক জায়গা প্রয়োজন সেটা আপনি জানবেন, কত ফিট গভীরতা হলে মাছ চাষটা সবচেয়ে লাভজনক হয় সেটা আপনি জানবেন, কি ঘনত্বে মাছ চাষ করতে সেটা আপনি জানবেন, এবং কি কোন মাছের সাথে কোন মাছ মিশ্র চাষ করলে লাভজনক হবে সে সম্পর্কে আপনি জেনে বুঝে মাছ চাষটা করবেন, তাহলে ইনশাল্লাহ লাভান্বিত হবে। আর এই সম্পর্কে কিন্তু আমাদের কিন্তু অলরেডি রেগুলার ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখবেন, দেখে ইনশাল্লাহ আশা করি ভালো একটা ফলাফল আপনারা করতে পারবেন। এরপরে এক ভাই প্রশ্ন করছেন, হুজুর এক ভাই উনি প্রশ্ন করছেন, আমার বাড়ি বরিশাল, আমাদের এদিকে 3% 1 কাঠা, অর্থাৎ ওনার জায়গা 3% 1 কাঠা এরকম জায়গা, ওনার 4 কাঠার একটা পুকুর আছে, তার মানে ওনার 12% একটা পুকুর আছে। উনি বলতেছে আমি কতগুলো মনোসেক্স তেলাপিয়া চাষ করতে পারি, আর আপনার মনোসেক্স তেলাপিয়া কত টাকা পিস বিক্রি করেন জানাবেন। এখানে দুইটা বিষয় খেয়াল করবেন, উনি মনোসেক্স তেলাপিয়া চাষ করতে যাচ্ছে, অর্থাৎ আমি ওনাকে স্বাগতম জানাবো অবশ্যই যে আপনি মনোসেক্স তেলাপিয়া চাষ করতে যাচ্ছেন, ভালো কথা। তবে এখানে খেয়াল করুন উনি 12% জায়গাতে তেলাপিয়া চাষ করতে যাচ্ছে। এখন 12% তেলাপিয়া চাষ করাটা আমরা কিন্তু কোনোভাবে উদ্বুদ্ধ করি না। তেলাপিয়া চাষ মানে আপনাকে অবশ্যই অবশ্যই কমার্শিয়াল মাছ চাষ করতে হবে, ছোটো জায়গাতে কোনোভাবে তেলাপিয়া চাষে আসবেন না, আমি বারংবার বলি। হ্যাঁ, এই কিছুক্ষণ আগে এক ভাই আশরাফুল হক ভাইয়ের কমেন্টের উত্তর দিয়েছিলাম, আশা করি তখন বুঝতে পারছেন যে এখনও বলবো আপনাকে যে 12% জায়গাতে কোনোভাবে তেলাপিয়া চাষের জন্য উপযুক্ত জায়গা নয়। আপনাকে মিনিমাম 33% জায়গা যদি থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই সেই জায়গায় তেলাপিয়া চাষ করতে পারেন, এবং কি সেই জায়গায় শুরুতে স্টার্টিং আপনি করতে পারেন, আস্তে আস্তে বড় করার সুযোগ যদি থাকে সেক্ষেত্রে ইনশাল্লাহ আশা করি ভালো একটা ফলাফল আপনি কিন্তু করতে পারবেন। যেহেতু আমরা জানি তেলাপিয়া চাষটা বাণিজ্যিক মাছ চাষ, এটা বছরে 2-3 বার চাষ করতে পারলেই একটা পুকুর থেকে সর্বোচ্চ প্রফিট গেইন করাতে, এবং ওই জায়গা থেকে একটা খামারে কিন্তু বছরের পর বছর কিন্তু লাভবান হতে পারে। তো এই জিনিসগুলো মেনটেন করা উচিত।
আর দুই নম্বর উনি প্রশ্ন করছেন সেটা কি আমাদের তেলাপিয়া অর্থাৎ আমাদের কোম্পানির যে তেলাপিয়া মনোসেস তেলাপিয়া এটা কত টাকা পিস। দেখেন আমাদের কোম্পানির তেলাপিয়া যেটা এটা আসলে আমার তেলাপিয়া না, তো আমাদের কোম্পানির তেলাপিয়া, যেহেতু সাকিব এগ্রো টেক প্রাইভেট লিমিটেড, এটা লিমিটেড কোম্পানি, সো এখানে আমাদের কোম্পানিতে আপনারা তেলাপিয়া মাছের পোনা পাবেন এস এ তেলাপিয়া। সেই তেলাপিয়ার দাম পড়বে 1.35 টাকা, সেটা 2024 সালের জন্য। কিন্তু বন্যার কারণে সারা বাংলাদেশে যেহেতু খুবই একটা নাজুক অবস্থা তৈরি হয়ে গেছে, সেই কারণে আমরা 1.35 টাকা পোনাকে আমরা 1.20 টাকা রেট করে দিচ্ছি। যদি 1 লাখ পিসের উপর হয় সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি, আর 1 লাখ পিসের নিচে হলে সেক্ষেত্রে আপনাকে একটা গাড়ি ভাড়া দিয়ে পোনা নিতে হবে। আশা করি এটা আপনাদের জন্য অবশ্যই অবশ্যই বন্যার এলাকা বলেন বা সারা বাংলাদেশের সকল খামারের জন্য এটা কিন্তু একটা বিশেষ একটা সুবিধা বয়ে আনবে আমি আশা করি। সো আপনারা অবশ্যই অবশ্যই পোনা অর্ডার করতে পারেন। এরপর আকাশ ভাই নামে এক ভাই কমেন্ট করছেন, ভাই ভেটকি ফার্মিং করতে চাই, 66% জায়গা, কত পিস ভেটকি ছাড়বো এবং কি এই সম্পর্কে একটা ডিটেল ভিডিও দেবেন। দেখেন ভাই আমাদের ভেটকি চাষ নিয়ে আসলে কোনো রিসার্চ নাই, তবে আমরা চেষ্টা করবো যে এটা সম্পর্কে যারা জানে তাদের অভিজ্ঞ কোনো খামারির কাছ থেকে অথবা যারা ভেটকি চাষ করতেছেন তাদের থেকে কোনো ইনফরমেশন যদি আমরা নিতে পারি সেক্ষেত্রে আমরা হয়তো দেওয়ার চেষ্টা করবো। আমরা সবসময় চেষ্টা করি আমাদের খামারি ভাইদের উপকারে আসার জন্য, তবে এই খামারি ভাইরা যাতে ভালো কিছু করতে পারে সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি, আমরা আগে নিজেরা করার চেষ্টা করি, সেটা আমাদের নিজেদের ফার্মিংয়ে দেখি, আগে টেস্ট করে দেখি, টেস্ট করার পরে তারপরে একটা ফাইনাল যে রিপোর্টটা আসে সেই অনুযায়ী নিয়ে কিন্তু আমরা খামারিদের বলে থাকি। এমনি এমনি কোনো কিন্তু মন্তব্য আমরা কিন্তু সচরাচর করি না, সো এই জন্য বলবো যে আমরা দেখি যদি কোনো সুযোগ হয় সেক্ষেত্রে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো। আরেক ভাই কমেন্ট করছেন যে পাউডার খাবার কি ভিজিয়ে দেবো নাকি শুকনোভাবেই দিব। দেখেন পাউডার খাবার আপনি দুইভাবে দিতে পারবেন, ভিজাইও দিতে পারবেন আবার ছিটাইও দিতে পারবেন, অর্থাৎ শুকনো খাবার সেটা আপনি ছিটাই দিতে পারবেন। তবে শুকনো খাবার যখন দেবেন সেক্ষেত্রে অবশ্যই একটা জিনিস খেয়াল করবেন, যেদিক থেকে বায়ু প্রবাহিত হচ্ছে খেয়াল করবেন, ধরেন আপনার বায়ু পূর্ব থেকে পশ্চিম দিকে, বাতাস পূর্ব থেকে পশ্চিম দিকে আসতেছে, তার মানে আপনি পুকুরের পূর্ব মাথায় দাঁড়ায় পশ্চিম মাথার দিকে আস্তে আস্তে বাতাসের দিকে আপনি কী করবেন খাবার ছিটাই দিবেন, তাহলে আপনার খাবার সঠিকভাবে পৌঁছাবে পুকুরে। যদি আপনি কী করেন উল্টা দিক থেকে বায়ু আসতেছে পূর্ব দিক থেকে আপনি পশ্চিম দিক থেকে খাবার ছিটাই দিতেন, তাহলে সম্পূর্ণ খাবার আপনার শরীরে আসবে পুকুরে কিন্তু যাবে না। তো এই জন্য বলবো এই জিনিসটা অবশ্যই খেয়াল করবেন। আর একটা বিষয় পাউডার খাবার দেখবেন যে শুকনা খাবার যেটা এটা আপনি ছিটাই দিলে হয়তো বা 2-4 মিনিট হয়তো বা আপনার এটা পানির উপরে থাকবে, তারপর আস্তে আস্তে কিন্তু পানির সাথে মিশে যাবে। সো আপনি চাইলে যখন শুকনো খাবার দেবেন সেক্ষেত্রে এক জায়গায় খাবার দেবেন না, খাবারটা ছিটাই দেবেন। আর যদি আপনি কী করেন এই খাবারটাকে ভিজায় গুলায় পানির সাথে গুলায় আপনি দিবেন, ওকে কোনো সমস্যা নেই। তবে সবচেয়ে ভালো হয় যদি দিনে এক বেলা বা দুই বেলা আপনি কী করেন খাবারটাকে শুকনো খাবার ছিটাই দেন, আর দুই বেলা বা তিন বেলা আপনি কী করেন পানির সাথে গুলাই দেন, সবচেয়ে ভালো ঘুষি করা যায়। এরপর আব্দুর রশিদ ভাই নামে এক ভাই কমেন্ট করছেন যে আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই আমার 30 শতকের একটা পুকুর আছে, পানিটা ঘোলা, কোনোভাবে সবুজ করতে পারছি না। উনি সার ব্যবহার করছেন এবং কি খোল পচায় ব্যাগের ভিতর দিয়ে ব্যবহার করে দেখছেন, তারপরেও কিন্তু ওনার পুকুর পানি সবুজ হচ্ছে না। আরেক ভাই কমেন্ট করছেন, ওই কমেন্টের উত্তর দিয়েছেন যে হিরু ভাই নামে এক ভাই কমেন্ট করছেন যে ওনার পুকুরে একই সমস্যা হচ্ছে। এখানে আপনি খেয়াল করবেন যে আপনার পুকুরের পানি সবুজ হচ্ছে না কেন, এটার পিছনে কয়েকটা কারণ থাকতে পারে। এক নম্বর কারণ আপনার মাছের ঘনত্ব কী আছে সেটা একটু দেখবেন, যেই মাছ আপনি দিচ্ছেন সেই মাছগুলো দ্রুত সময়ে প্ল্যাঙ্কটন খেয়ে ফেলতেছে কিনা সেটা একটু খেয়াল করবেন। তারপর একটা জিনিস খেয়াল করবেন আপনার পুকুরে সিলভার কার্প, পাঙ্গাস, তেলাপিয়া, গ্রাস কার্প এই জাতীয় মাছ আছে কিনা। এই জাতীয় মাছ যদি থাকে, এই মাছের আধিক্য যদি থাকে, এরা কিন্তু দ্রুত সময় কিন্তু প্ল্যাঙ্কটন খেয়ে ফেলে। তো এই জন্য বলবো এই মাছের আধিক্য যদি থাকে সেক্ষেত্রে কিন্তু পুকুর পানি সবুজ হয় না। তারপর যে বিষয় থাকে আমরা অনেক সময় কি করি না, খাবার যে পরিমাণ দিতে আছে সেই পরিমাণ খাবারের চাইতে কম খাবার দেয়, এই কাজটা করা যাবে না। যদি পুকুর পানি সবুজ রাখতে চাই সেক্ষেত্রে আমাদের যে পরিমাণ খাবার দেওয়া দরকার তার থেকে 1% খাবার আমাদের বেশি দেওয়া দরকার। যেমন ধরেন আপনার খাবার লাগে প্রতিদিন 100 কেজি, তার মানে 100 কেজি খাবার তো মাছ খাচ্ছে, পুকুরে পানি ঠিক রাখার জন্য আপনাকে আরও 1 কেজি খাবার বাড়াই দিতে হবে, এতে করে পুকুর পানি সবুজ থাকবে। এরপর আরেকটা বিষয় থাকে যে আমরা যখন মাছ ছাড়ি সেই সময় আমরা কেজি ধরে মাছ ছাড়ি, এই কাজটা করা যাবে না, পিস হিসেবে মাছ ছাড়তে হবে, মাছের ঘনত্ব সঠিক দিয়ে মাছ চাষটা করতে হবে। এরপর একটা বিষয় থাকে যেটা হলো আমাদের পুকুরে অনেক দিন যাবৎ আমরা যদি চুন লবণ এগুলো ব্যবহার না করি, প্রোবায়োটিক ব্যবহার না করি, আমরা যদি জিওলজি ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু পুকুর পানি সবুজ হতে চায় না। এর পাশাপাশি যদি রিসেন্টলি বৃষ্টি হয়ে থাকে সেক্ষেত্রে পানি কিন্তু ঘোলা থাকতে পারে, সেই কারণে কিন্তু আপনার পুকুরের পানি সবুজ না হতে পারে। অ্যাকচুয়ালি কী কারণে আপনার সমস্যা হচ্ছে সেটা আমাদের জানাইতে হবে, জানাইলে আমরা হয়তো সেটা উত্তর দিতে পারবো। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেকের পুকুর 5-7 বছর আমরা কী করি না, পুকুরে কাদা অপসারণ করি না, এই ধরনের পুকুরে কিন্তু হঠাৎ করে প্ল্যাঙ্কটন ব্লুম হয়ে যায়, আবার হঠাৎ করে দেখা যায় পানি কালো কালো থাকে, নানাবিধ কারণ থাকতে পারে, সেই কারণগুলো আইডেন্টিফাই করে তারপর আপনাকে মাছ চাষটা করতে হবে। তবে যদি সহজ সমাধান চান সেক্ষেত্রে আমি বলবো 30% জায়গা দিয়ে, তো সেক্ষেত্রে আপনি আমাদের কোম্পানির যে প্রোবায়োটিকটা আছে সেটা ব্যবহার করে দেখেন, আগে চুন দিবেন, পরের দিন লবণ দিবেন, তারপর দিন আমাদের কোম্পানির প্রোবায়োটিকটা দিবেন, আশা করি সবুজ হবে। তবে যদি আপনার পুকুরে যদি মাছের আধিক্য বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যা কিন্তু 2 দিন পরে আবার দেখা যাবে নতুন করে তৈরি হতে পারে, সেটা দেখে শুনে আপনাকে এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। এরপরে রাসেল ভাই সার নির্ভর মাছ চাষের ভিডিওতে কমেন্ট করছেন 50% পুকুরে কী মাছ চাষ করবেন। 50% পুকুরে আপনি চাইলে যে কোনো ধরনের মাছ চাষ করতে পারেন, খুবই ভালো রেজাল্ট হবে, এবং আপনি এই জায়গায় কমার্শিয়াল মাছ চাষের চিন্তা ভাবনা করে যদি গুছাই নিয়ে মাছ চাষ করতে পারেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল আপনি করতে পারবেন। যদি আপনার ইনভেস্টমেন্ট কম থাকে
সেক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বাংলা মাছ বা কার জাতের মাছ চাষ করে দেবো। আর যদি আপনি চিন্তা করেন যে না আমি রিক্স ফ্রি ভাবে এবং কিছু টাকা ইনভেস্ট করে মাছ চাষ করতে চাই, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে তেলাপিয়া চাষ করার জন্য। আর আমি আপনাকে পাঙ্গাস চাষ করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করবো না, কারণ আপনি নতুন খামারি, পাঙ্গাস চাষ করলে আপনি লোকসানে পড়তে পারেন। সো আমি বলবো সহজ মাছ চাষ হলেও পাঙ্গাস চাষ করবেন না। আর আপনি যদি চিন্তা করেন যে না আমি খুব হাই রিস্ক নিব, আমি জেনে বুঝে মাছ চাষে নামবো, আমি একটু সময় নিয়ে মাছ চাষ করবো, সেক্ষেত্রে আপনি চাইলে ক্যাটফিশ জাতীয় মাছ চাষও করতে পারেন। এরপর আরিফুল ইসলাম ভাই নামে এক ভাই কমেন্ট করছেন যে গুলশা বাংলা অর্থাৎ গুলশা এবং বাংলা মাছের মিশ্র চাষে সার দেওয়া যাবে কিনা এবং কি পরিমাণ সার দেওয়া যাবে। উনিও সার নির্ভর মাছ চাষের ক্ষেত্রে কমেন্ট করছেন, আপনার পুকুরে যদি বাংলা মাছ আছে সেক্ষেত্রে আপনি ইজিলি সার ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে খেয়াল করবেন যেই পরিমাণ সার দেওয়া দরকার তার চেয়ে বেশি যাতে সার না হয়। আমাদের ওই ভিডিওতে কিন্তু অলরেডি বলে দেওয়া আছে কী পরিমাণ সার আপনি ব্যবহার করবেন। যদি আপনি পুকুরে প্লাঙ্কটন তৈরি করতে চান সেক্ষেত্রে আমি বলবো প্রতি শতাংশে 30 গ্রাম ইউরিয়া ব্যবহার করলে এনাফ, আর আপনার 30-40 গ্রাম আপনার ড্যাপ সার ব্যবহার করলে এনাফ। এর পাশাপাশি আপনি যদি পুকুরে ফাইটোপ্লাঙ্কটন তৈরি করতে চান সেক্ষেত্রে আপনি আটা ইউরিয়ার ব্যবহার করতে পারেন। আবার আপনি যদি চান জুপ্লাঙ্কটন তৈরি করতে চান সেক্ষেত্রে ইস্ট মোলাসেসের ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি যদি আপনি বলেন যে না আমি সারটা এগুলো কিছু ব্যবহার করতে চাচ্ছি না, সরাসরি আপনি আমাদের কোম্পানির প্রোবায়োটিক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি ব্যবহার করে কিন্তু মাছ চাষটা করতে পারবেন। এতে করে মাছের রোগ কম হবে এবং কি পানির পিএইচ ঠিক থাকে, পুকুরে খাদ্য তৈরি হবে এবং কি আপনার পুকুরে পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকার কারণে আপনার মাছের কিন্তু খাদ্য খরচটা অনেকাংশে কিন্তু কমানো সম্ভব হবে। আলিফ ভাই নামে এক ভাই কমেন্ট করছেন, ভাই ট্যাংরা আর তেলাপিয়া কি একসাথে চাষ করা যাবে কিনা? হ্যাঁ, ট্যাংরা এবং তেলাপিয়া আপনি একসাথে চাষ করতে পারেন, কোনো সমস্যা নেই এবং কি এটা শীতকালে চাষ করা যায়। কারণ কি আমরা জানি তেলাপি মাছ শীতকালে বৃদ্ধি পায় এবং কি তেলাপি মাছ দেখা যায় সব স্তরে খাবার খায় এবং কি তেলাপি মাছ 12 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসলেও কিন্তু এরা খাবার খায়। সো আপনি চাইলে ইজিলি চাষ করতে পারবেন। আবার যদি আপনি চান যে গরমকালে চাষ করবেন সেক্ষেত্রেও চাষ করতে পারবেন, কারণ কি আমরা জানি তেলাপি মাছ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত এরা কিন্তু খাবার খায়। সো তেলাপি নিয়ে আপনি চিন্তামুক্ত হয়ে গেলেন, এখন তেলাপি এবং ট্যাংরা একসাথে চাষ করলে কোনো সমস্যা হবে কিনা। দেখেন তেলাপিয়া যদি চাষ করতেছেন এক্ষেত্রে কিন্তু হাই প্রোটিনের খাবার ব্যবহার করতেছেন, এই খাবার সম্পূর্ণ মাছ কিন্তু খাইতে পারে না, কিছু খাবার সে মলমূত্র আকারে কিন্তু বের করে দেয়, প্রোটিনযুক্ত খাবার কিন্তু বের করে দিয়ে আছে, সেই খাবার কিন্তু পুকুরে তলদেশে যাচ্ছে, সেটা কিন্তু তেলাপিয়া নিজে খায়। তো তেলাপিয়া যখন খাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই ট্যাংরা মাছও খাবে, কারণ কি ওই খাবারে হাই প্রোটিন আছে। সো ট্যাংরা মাছ আপনি চাষ করতে পারেন। এর পাশাপাশি পুকুরে কিন্তু জুপ্লানোর ফাইটোপ্লানোর তৈরি করতে হয়, যেহেতু আমরা জানি তেলাপিয়া পুকুরে পানি সবুজ রাখতে হয়, তো এই ক্ষেত্রে ট্যাংরা মাছ চাষের ক্ষেত্রে কিন্তু আপনার পুকুর পানি যদি সবুজ থাকতেছে সেক্ষেত্রে তেলাপিয়া চাষ এবং ট্যাংরা মাছ চাষ একসাথে আপনি ইজিলি করতে পারবেন। বিশ্বাস রায় নামে এক ভাই কমেন্ট করছেন যে ভারতে এই যে আমাদের প্রোবায়োটিক আছে সেটা পাবেন কিনা? না, আসলে বাংলাদেশে শুধুমাত্র পাবেন, এটা ভারতে পাবেন না। আমির ভাই নামে এক ভাই কমেন্ট করছেন যে 100 থেকে 700 গ্রাম সাইজের মাছ দ্রুত বাড়াতে প্রাকৃতিক খাবার বিঘাপতি কতটা দরকার হবে? দেখেন 100 থেকে 700 গ্রাম কী মাছ সেটা আপনি বলেন নাই, তবে আমি বলবো যদি যে কোনো মাছের ক্ষেত্রে দ্রুত গ্রোথ নিয়ে আসতে গেলে আপনার প্রাকৃতিক খাবার অবশ্যই অবশ্যই রাখতে হবে। প্রাকৃতিক খাবার হলো মাছের সবসময় খাবার, অর্থাৎ মাছের কখন খিদা লাগতেছে সেটা আপনি জানবেন না। তো মাছ যাতে যে কোনো সময় যাতে শিকার করে খাইতে পারে, তার সামনে খাবার থাকে, এই জাতীয় জিনিস আপনি যদি রাখতে চান সেক্ষেত্রে আপনার প্রাকৃতিক খাবারের বিকল্প কিছু কিন্তু নাই। আর প্রাকৃতিক খাবার রাখলে পুকুরে সেক্ষেত্রে মাছের খাদ্য খরচ কম হয়, অন্যদিকে দেখা যাচ্ছে আপনার মাছ সুস্থ সবলভাবে বেড়ে উঠবে, মাছ দ্রুত সাঁতার কাটার কারণে মাছের শরীরে রোগ বৃদ্ধি কম হবে, অন্যদিকে দেখা যাবে মাছের গ্রোথ ভালো আসার পাশাপাশি মাছের কালা সুন্দর হবে। এই জন্য দেখা যাচ্ছে আপনার প্রাকৃতিক খাবার অবশ্যই রাখবেন। এখন উনি যে প্রশ্ন করছেন প্রতি বিঘাতে আপনি কতটুকু প্রাকৃতিক খাবার রাখবেন সেটা ধর বলা যায় না, আপনার পুকুরে পানি সবসময় সবুজ থাকে, এখন সবুজের মাত্রা যাতে অধিক না হয় সেদিকে খেয়াল করতে হবে। সবুজের মাত্রা কেমন হবে দেবো, পানির কালার কলার গাছের নতুন পাতা গজালে যেই কালারটা হয় টিয়া কালার, হালকা টিয়া কালার, এরকম কালার হলে আপনার মাছটা সঠিকভাবে বেড়ে উঠবে, আশা করি আপনি বুঝতে পারছেন। আরেক ভাই কমেন্ট করছেন, আমার পুকুরের গভীরতা 10 ফিট, এখানে তেলাপিয়া সহ অন্যান্য মাছ চাষ করা যাবে কিনা? ভাই জান আপনি কিন্তু কমেন্ট করছেন 10 ফিট গভীরতার কথা, কিন্তু আপনি কতটুকু জায়গায় মাছ চাষ করবেন সেটা কিন্তু আপনি বলার নাই। আপনার পুকুরের জায়গা যদি 33% উপর হয় সেক্ষেত্রে আপনি তেলাপিয়া চাষ করেন, বাণিজ্যিকভাবে মাছ চাষ করেন, খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। 10 ফিট গভীরতা কোনো সমস্যা নেই, তেলাপিয়া চাষের ভালো একটা রেজাল্ট আপনি ইনশাল্লাহ করতে পারবেন। আর তেলাপিয়া পাশাপাশি অন্যান্য মাছ চাষ করতে চাইলে সেটাও আপনি করতে পারবেন, যেহেতু আপনি বলছেন তেলাপিয়া সহ অন্যান্য মাছ চাষ করা যাবে কিনা, ইনশাল্লাহ করতে পারবেন যদি জায়গার পরিমাণ বেশি থাকে। আর যদি 33% নিচে হয় সেক্ষেত্রে আমি বলবো যে আপনার তেলাপিয়া চাষ করা উচিত না, এই জায়গায় আপনি বাংলা মাছ চাষ করতে পারেন, খুবই ভালো রেজাল্ট আপনি করতে পারবেন। এরপর এক ভাই কমেন্ট করছেন, তেলাপিয়া কয় টাকা করে দিচ্ছেন ভাই? তেলাপিয়া রেট 1.35 টাকা, তবে 1.35 টাকা আর থাকতেছে না, কারণ কি বন্যার কারণে 1.20 টাকা করে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু 1.20 টাকা রেটে পোনা নিতে পারবেন। এরপর এক ভাই প্রশ্ন করছেন, খড় কি আটি বেঁধে দিব নাকি আটি খুলে দিব? আটি বেঁধে দিবেন, আটি বেঁধে দিলে হয় কি এটা খড়টা অনেক দিন পর্যন্ত আপনার পুকুরে থাকবে, যদি আটি খুলে দেন সেক্ষেত্রে দেখা যায় দ্রুত সময় কিন্তু সে কিন্তু পানির সাথে চলে মিশে যাবে বা পানি নিচে চলে যাবে। এটাকে অনেকটা আমরা বলতে পারি যে ইউনিটি, হ্যাঁ, বা একতাই বল, এই যে একটা কথা আছে সেই জিনিসের মতো যে অনেকগুলো জিনিস একসাথে রাখলে কয়েকদিন পর্যন্ত বা এরা কিন্তু একটা শক্তিশালী হবে, এটা একটা বিষয় বোঝায়। তো আপনি আটি বেঁধে দিবেন। শামীম হুসাইন ভাই নামে এক ভাই কমেন্ট করছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার 10 শতাংশ জায়গা আছে, বাণিজ্যিকভাবে মাছ চাষ করতে চাই, কী মাছ দিব? ভাই 10 শতাংশ জায়গাতে বাণিজ্যিক মাছ চাষ হয় না ভাই,
দশ শতাংশ জায়গাতে বানিয়ে দিবে, মাতাস করা যাবে না। এই জায়গায় আপনি কী করতে পারেন, নিজের পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি কিছু মাছ যদি উৎপাদন করতে পারেন, সেটা হয়তো বাজার বিক্রি করার চিন্তা ভাবনা করে মাছ চাষটা করতে পারবেন। আপনি সব কিছু বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য আছে বা আপনার চাকরি করেন সেগুলো বাদ দিয়ে যদি আপনি যদি দশ শতাংশ জায়গা নিয়ে যদি মাছ চাষ শুরু করেন, আমি বলবো এটা আপনার বোকামি হবে। এইটুকু জায়গা থেকে আপনি মাছ চাষ করে আপনার নিজের খরচ চালাতে পারবেন না, আপনার পরিবারের খরচ তো চালাবেন, দূরের কথা। আশা করি আপনি বুঝতে পারছেন, দশ শতাংশ জায়গাতে আপনি ছোট প্রজাতির যে মাছগুলো হয়, শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা, এই জাতীয় মাছ চাষ করতে পারেন। আপনি চাইলে এই জায়গায় বাটা, সিলভার কার্প, এই জাতীয় মাছ চাষ করতে পারেন, অথবা আপনি কী করতে পারেন, এই জায়গায় সরপুটি মাছ চাষ করতে পারেন, অথবা আপনি এই জায়গায় বাংলা মাছ চাষ করতে পারেন। অন্য কোনো মাছের দিকে আপনি চিন্তা ভাবনাই করবেন না। আশা করি আপনি বুঝতে পারছেন। আরেক ভাই কমেন্ট করছেন, 2025 সালে আপনাদের তেলাপিয়া এসে তেলাপিয়া যেটা সেটা চাষ করতে চাই। আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ শুরু করেন, আমরা এখন বুকিং নেওয়া শুরু করছি 2025 সালের, কিন্তু বুকিং চলতেছে, সো আপনারা 2025 সালে বুকিংও করতে পারেন। ফান্দু ভাই নামে এক ভাই কমেন্ট করছেন যে, দাদা আমার পুকুরে 15-16 ফিট জল আছে, সেখানে উনি তেলাপিয়া চাষ করতে পারবেন না, প্লিজ জানাবেন। হ্যাঁ, অবশ্য অবশ্যই আপনি তেলাপিয়া চাষ করতে পারবেন। 15-16 ফিট গভীর যদি হয় সেই পুকুরে তেলাপিয়া চাষ করা যায়, তবে খেয়াল করবেন এই জায়গায় অনেকে বলবে ঘনত্ব বাড়াই দেওয়ার জন্য। ঘনত্ব আপনি কোনোভাবে বাড়াবেন না, ঘনত্ব পারলে আরও কমাই দেওয়ার চেষ্টা করবেন। যদি পুকুরের গভীরতা অধিক হয় সেক্ষেত্রে পুকুরের তলদেশে কিন্তু প্রাকৃতিক খাবার তৈরি হতে পারে না। আরেক দিকে দেখা যায় যে ওই তলদেশে, একদম তলদেশে কিন্তু খাবারগুলো পৌঁছে গেলেও ওই খাবার কিন্তু মাছ খাইতে চায় না। এই জন্য বসে বসে ভাসমান খাবার ব্যবহার করবেন, ডুবন্ত খাবার দিবেন না। যদি গভীর বেশি পুকুরে, এই ধরনের পুকুরে আপনি যদি ডুবন্ত খাবার দেন সেক্ষেত্রে খাবার অপচয় হবে, অন্যদিকে মাছ ওই তলদেশে যাবে না, অন্যদিকে পুকুরের তলদেশে কিন্তু খাবার তৈরি হয় না। এই জন্য বলবো আপনার এই গভীর পুকুরে সূর্য আলো যেহেতু বসাইতে পারতেছে না, সেক্ষেত্রে আপনি মাছের ঘনত্ব বাড়াবেন না। তবে যদি আপনি এই 15-16 ফিট গভীরে যদি পুকুর হয় সেক্ষেত্রে আপনি যদি পাঙ্গাস চাষ করেন, যদি ইন্ডিয়া থেকে কমেন্ট করছেন, সেক্ষেত্রে আমি বলবো পাঙ্গাস চাষ যদি করেন সেক্ষেত্রে ঘনত্ব আপনি বাড়াই দিয়েও কিন্তু পাঙ্গাস চাষ করতে পারবেন। তবে তেলাপিয়া চাষের ক্ষেত্রে ঘনত্ব বাড়াবেন না, সঠিক ঘনত্ব মাছ চাষটা করবেন। ইনশাআল্লাহ আশা করি ভালো একটা ফলাফল আপনি অবশ্যই পাবেন। প্রিন্স ভাই নামে এক ভাই কমেন্ট করছেন যে, ভাই আমি জানতে চাই পুকুরে কতদিন পরপর খোল দিতে হয় এবং খোলের সাথে কি সার ব্যবহার করা যাবে কিনা। আপনি খোল যদি খাবার হিসেবে, মাছের খাবার হিসেবে দেন, সেক্ষেত্রে আপনি প্রতিদিন খোল দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি চিন্তা করেন যে আমি পুকুরে পানি সবুজ করবো সেই জন্য আপনি দেবেন, সেক্ষেত্রে 12-15 দিন পরপর খোল দিলেই এনাফ। খোলের সাথে আপনি সার ব্যবহার করবেন কিনা, না খোলের সাথে সার ব্যবহার করার দরকার নেই, খোল আলাদা দেবেন, সার আলাদা করে ব্যবহার করবেন। এক ভাই কমেন্ট করছেন, সাকিব ভাই তেলাপিয়া মাছের সাথে কি গুলশা মাছ চাষ করা যাবে কিনা, যদি যায় তাহলে শতাংশ কত পিস করে তেলাপিয়া, কত পিস করে গুলশা মাছ দেবেন। দেখেন সামনে শীত চলে আসতেছে, শীতের আগে আমি বলবো তেলাপিয়ার সাথে গুলশা মাছ না চাষ করার জন্য, অন্য সময় আপনি চাষ করতে পারবেন, সমস্যা নেই। শীতের আগে গুলশা মাছের রোগ বেঁধে হতে পারে, শীতের পরে গুলশা মাছের রোগ বেঁধে হতে পারে। তো এই জন্য বলবো তেলাপিয়ার সাথে গুলশা মাছ চাষ না করার জন্য। যদি আপনি তারপর চাষ করতে চান সেক্ষেত্রে ঘনত্ব কম রাখে মাছ চাষ করতে হবে, তেলাপিয়া শতাংশ 200 পিস করে দিবেন, আর গুলশা মাছ আপনি 100-150 পিস দিতে পারেন। তবে গুলশা মাছ চাষ না করে আপনি তেলাপিয়ার সাথে শিংমা চাষ করতে পারেন, তেলাপিয়ার সাথে ট্যাংরা চাষ করতে পারবেন, তেলাপিয়ার সাথে অন্যান্য বাংলা মাছ যেগুলো আছে সেটা চাষ করতে পারবেন, তেলাপিয়ার সাথে পাঙ্গা চাষ করতে পারবেন। আশা করি এই জিনিসগুলো চাষ করে আপনার ভালো একটা ফলাফল আপনি অর্জন করতে পারবেন। সাইম হাসান নামে এক ভাই কমেন্ট করছেন, ভাইয়া শীতের সময় কি এই মাছ চাষ করা যায় কি না, নাকি কোনো রোগ বেদি হয়। সাইম হাসান ভাই উনি তেলাপিয়ার কথা বলছেন, তেলাপি মাছ চাষটা উনি শীতকালে করতে পারবেন কিনা বা শীতকালে কোনো প্রকার রোগ বেদি হয় কিনা। দেখেন তেলাপিয়া মাছ এমন একটা মাছ, এই মাছ সারা বছর বৃদ্ধি পায়, এই মাছ আপনি সারা বছর চাষ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা আপনাকে ফেস করতে হবে না। তবে বাংলা মাছ যদি হয় সেক্ষেত্রে তুলনামূলকভাবে রোগ বেদি বাড়তে পারে বা কিছু রোগ বেদি হইতে পারে, কিন্তু এমন না যে এই মাছ মানে চাষ করে লোকসান হবে। বাংলা মাছও আপনি শীতকালের সময় চাষ করতে পারবেন। আর যদি আপনি যদি চিন্তা করেন যে আমি ক্যাটফিশ জাতীয় মাছের কথা চিন্তা করতেছি, সেক্ষেত্রে আমি বলবো ক্যাটফিশ জাতীয় মাছ আপনার শীতকালীন সময় চাষ না করার জন্য। যদি অভিজ্ঞ খাবার নিতেন সেক্ষেত্রে আমি বলবো যে আপনি হ্যাঁ চাষ করতে পারেন। তারপর আমি বলতাম যে আপনার যদি 10টা পুকুর থাকে সেক্ষেত্রে 2টা বা 3টা পুকুরে ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করেন, সবগুলো পুকুরে আপনি ক্যাটফিশ জাতীয় মাছ চাষ করবেন না। আর আপনারা জানেন যে আমাদের বহুত খামারি আছেন যারা এসে তেলাপিয়া চাষ করে থাকেন, তাদের কিন্তু আমরা সঠিক গাইডলাইন দিয়ে থাকি, সঠিক পরামর্শ দিয়ে থাকি, তারা আমাদের গাইডলাইন নিয়ে মাছ চাষ করে থাকেন। তো তাদেরকে আমরা সবসময় চেষ্টা করি যে সঠিক মনিটরিংয়ে রাখা, 10 দিন পর পর তাদের ফোন দেওয়া হয় এবং তারা আমাদের ফোন দিয়ে থাকেন, যে কোনো সমস্যায় তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে থাকেন, আমাদের হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠিয়ে দিলে তাদের পুকুরের ব্যবস্থা মানে কী হচ্ছে না হচ্ছে সেটা জানালে আমরা কিন্তু সেই ব্যবস্থাপনা দিতে পারি। এবং তাদের জন্য একটা ম্যানুয়াল বই বা সহায়ক বই দিয়ে থাকে, এই সহায়ক বই দিয়ে কিন্তু তারা মাছ চাষ করে সফল হতে পারতেছেন। তো আমি বলবো আপনাকে যদি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আগে জেনে বুঝে মাছ চাষটা করা উচিত। আপনি হুট করে মাছ চাষে নামবেন না, হুট করে মাছ চাষে নামলে বা হুট করে টাকা নিয়ে নামছেন দেখবেন আপনার লোকসান হবে, বা যেই পরিমাণ টাকা দিয়ে ইনভেস্ট করছেন সেই পরিমাণ টাকা আপনি তুলতে পারতেছেন না। এবং কি আপনার পুকুরের লিজ খরচ বেড়ে গেছে, পানির খরচ বেড়ে গেছে, বিদ্যুৎ বিল বেড়ে গেছে, লেবার খরচ বেড়ে গেছে, মাছের পোনার দাম বেড়ে গেছে, মাছের খাদ্যের দাম তো অনেক অনেক বেড়ে গেছে, তাই না? তো সব কিছু মিলে আপনার যদি মাছ চাষে লাভবান হতে চান সব দিক জেনে বুঝে মাছ চাষটা করেন, ইনশাল্লাহ আশা করি ভালো কিছু করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।